নমস্কার, আমি স্ক্যাপদা বেবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নগদা থানার শব্দনগর সর্দারপাড়ায়। আপনারা জানেন যে গত শুক্রবার রাতে উড়িষ্যার বালেশ্বরে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেই ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিল মুর্শিদাবাদ জেলার নগদা থানার শব্দনগর সর্দারপাড়ার পরিযায়ী শ্রমিক মুরশাদ শেখ। উনি কিভাবে সেখান থেকে কি অবস্থায় বাড়ি ফিরে আসলেন এবং এখন কেমন রয়েছেন সবটাই শুনে নেব ওনার মুখ থেকে। চলুন শোনা যাক। ব্যাঙ্গালোরে পাইপ লাইনের কাজে গেছিলাম, ওই রেশন বিটি থেকে আসছিলাম। কতদিন আগে কাজ করতে গেছিলাম? 4 মাস আগে গিয়েছিলাম। আসার পথে বালেশ্বরে ও কটক ওখানে অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট। আমাদের ওখান থেকে মানে পুলিশজন আস পুলিশ তুমি কোন কামরা ছিলে? আমি ছিলাম যে বগি দুটো ছিঁড়ে গেছে, ওই বগির সামনের বগিটা। আমার বগি তিনজন মারা গেছে আর কিছু লোক আহত হয়েছিল ওই টাইমটা। যে সময় দুর্ঘটনা ঘটে তুমি ঘুমিয়েছিলে না বসেছিলে? জেগেছিলাম, বসেছিলাম ছিটের উপর, বাংকারে না নিচে, নিচে বসেছিলাম জানলার কোলে সিঙ্গেল ছিটে। ওখান থেকে পুলিশ আসে, পুলিশ এসে হাইওয়েতে পাঠিয়ে দেয় আমাদের। প্রথমে কিভাবে বুঝতে পারলে যে দুর্ঘটনা? মানে দুর্ঘটনাটা আমরা তো বুঝতে পারিনি প্রথম প্রথম অবস্থা। মানে রেলপাটিতে আগুন মানে চুটকা ছিল আর এমনি কাজ মানে ভিতরে ঢুকে গেছিলো, ওই কারণ থেকে বুঝতে পারলাম। এবার ট্রেন হয়তো রেলপাটি থেকে নেমে গেছে, বাদে মানে ইয়ে হলো, মানে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন থামলো ট্রেনটা, আমরা নেমে দেখলাম আমাদের পেছের বগি দুটো নেই। আর আমাদের গেটের মুখে যে লোকগুলো ছিল তিনজন, ও তিনজন আহত হয়ে গেছে, মারা গেছে, ডেড হয়ে গেছে। আর বাদ বাকি লোক আহত ছিল সেই মুহূর্তে। পুলিশ আসলো তার 2-5 মিনিট পরে, আমাদেরকে মেন রোডে পাঠিয়ে দিলো। ওখান থেকে বাস ধরালো, বাসে করে বাবুঘাট পাঠিয়ে দিয়েছে। তোমার তখন কিছু হয়েছিল না? তখন আমার মানে অতটা মানে আমার মাজাই লেগেছে, বুঝতে পারিনি তখন। মানে তখন অতটা বুঝতে পারিনি, বহুত লোকজন ছিল, ওরা আমাদেরকে নিয়ে আসলো। সাগর দিঘির লোক ছিল, ওরা তিনজন বললো আমার সাথে চলো, আমি বেলডাঙ্গায় ছেড়ে দেবো। ওরা বেলডাঙ্গায় এসে আমাকে ছেড়ে দিয়েছে, আমি বেলডাঙ্গা থেকে বাড়ি চলে এসেছি। এখন কেমন আছো? এখন আছি মানে সেরকম ব্যথা এখন বেশি, মানে ওখানকার থেকে বেশি হয়েছে। আর এই হাতটাই মানে বেশি, মানে কালকে বেশি যন্ত্রণা করছিল। আজ বহরমপুর গেছিল ডাক্তার? বহরমপুরে গেছিলাম ছবি তুলতে, ছবি তুলে এসেছি। কি বললেন ডাক্তারবাবু? ডাক্তারের ছবি দেখেছে, বলেছে ঠিক আছে, হাড় ফাটে এমনি, এমনি চোট লেগেছে, এটাই বলেছে। তাই বলেছে পরে আসবা ওষুধ মুষুধ দিতে। তো এর আগে কোনোদিন এরকম দুর্ঘটনা সামনে? এর আগে আমি কোনোদিন দুর্ঘটনা দেখিনি। এত যাতায়াত করি 5-7 বছর থেকে, আমি একলাই যাওয়া আসা করি, একলাই আসা একলাই যাই ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে আমি কারোর সাথে যাইনি। আমি একলাই বাড়ি থেকে চলে যাই, আবার একলাই বাড়ি থেকে চলে আসি। এরকম বিপদ হয়নি? এরকম বিপদ আমি জীবনে দেখিনি, এই প্রথমবার দেখি। এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে ব্যাঙ্গালোর যাবো, পরে এখন আর যাবো না, মানে এই ভয় ঢুকে গেছে ভিতরে। আবার যদি কিছু হয়ে যায়, বাড়িতে পরিবার আছে। কে কে আছে সংসারে? সংসারে মা বাবা, ভাই, বৌদি, আমার স্ত্রী, আমার মেয়ে, আর দুটো ভাই। কটা ছেলে মেয়ে তোমার? আমার একটাই মেয়ে, 1.5 বছর। তাহলে এখানে এখন কি কাজ করবে? এখানে কাজ করতে হবে চাষবাসে, গ্রামে কাজ না হলেও বসে থাকতে হবে, কিছু করার নেই, কী করবো ওখানে গিয়ে। এখন ওই অবস্থায় যাবোই বা কী হবে। আবার তুমি কখন বাড়ি ফিরেছো? বাড়ি ফিরেছি শনিবারের দিনকে 1:30-টার দিকে, 2টার দিকে। তো এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনে কেউ এসেছিলেন? প্রশাসনের লোক এসেছিলো, প্রতাপ ওসি ফোনে কথা বলছিলো। আর যে প্রতাপ বলছে থানায় থাকে, প্রতাপ ওসির সাথে কথা বলে দিয়েছিলো, বলেছিলো ঠিক আছে, কোনো অসুবিধা হলে বহরমপুরে যাবা ছবি তুলতে, অসুবিধা হলে বড় বাবুর নাম্বার দিব, ওখান থেকে ট্রিটমেন্ট করে দেবো। এমনি জনপ্রতিনিধি কেউ আসেননি? এমনি কোনো আসেনি, আসার কথা ছিল আজকে। আমি ডাক্তারখানায় গিয়েছিলাম। তোমার নাম? আমার নাম মুসাদ। বাড়ি? শব্দনগর সর্দারপাড়া। কটা ভাই বোন তোমরা? ভাই দুটো ভাই, একটা বোন। তুমি কোনটা? আমি ছোট। আপনার ছেলে যখন ট্রেনে আসছিল, যে দুর্ঘটনার খবর আপনার কখন কিভাবে পেলেন? আমরা ওই রুটি গেছিলাম, বকে বৌমাকে ফোন করলো, বৌমা বলছে আপনার ছেলে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কাঁদতে লাগলাম, কাঁদার পরে তো শুনলাম বলছি কি ফির ফোন লাগাল, ফোন লাগলে তো ধরছে না। তারপরে পাড়াতে পথে গিয়ে বললাম, পথে 2-3 জন ফোন লাগালো, সে ফোনও ধরছে না। তারপরে আমি এবার ফির লাগি লাগি তখন ধরল, বলে কি মা আমি নামলাম, নেমি একটা টিবাল আছে, একটা বাড়ি আছে, বাড়ি থেকে টিবালে তখন ওকে পানি দিলাম। তো পুলিশ ফোন শেষে তো না আসেনি এখনো, এই পড়ার সঙ্গে সঙ্গে ফোনটা করেছি। তোমরা বাড়িতে যাতে খুব টেনশন করো না, আমি যা করি হোক বাড়ি যাবো, পুলিশ আসো কী করছে তা দেখা যাক। তাই সুস্থ আছে তখন বুঝতে পারলেন আর কি? হ্যাঁ, যে আমি সুস্থ আছে তো বুঝে কি, হ্যাঁ সুস্থ এখন আছে, তোমার বাড়িতে কোনো টেনশন করে নেবো। তাই বললো যাবার ফোন লাগানো, দু বলছে কি আমার কান দিয়ে উঠতে পারছে, কাজ দিকে গেছে, আমার গা হলে কাজ দিকে গেছে, আমি গা হলে কাজ দিকে গেছে। পুলিশ এসেছে আমার হাত পা সব কাটছে, আর আমার সামনে কার বগির পড়ে গেছে কি মরে গেছে আমি বুঝতে পারলাম না। আমি ওইখানে দেখি আমার দান দাঁড়াচ্ছে না, আর মাথা ফাটা একটা ছেলে, আর আমরা সব পালিয়ে আসছিলাম,
দিয়ে বাস থেকে ধরেছে ছেলেটাকে গাড়ি তুল দিছে আর যারা সাহের সাথে তারা চলে যাবে দিয়ে বালিঘাটের ছেলে কেমনছে সাথে ফের আমার ছেলে খেলি চলে দিচ্ছে সাথে খেলি চলে এসছে দিয়ে এখন আমরা বারবার ফোন করছি যে কেমন আছো আমার ছেলে বলছে কি মা যা করে হোক হসপিটালে মেসেল কমনে লিখে ফেলবে তোমরা কিছু চেনো না কমনে যাবা না যাবা আমি কী করি আর যাবো আমি এক জায়গায় তিন দিন খাব না দেয় নাই আনু তা চিনিনি শুনিনি যা করে গিয়ে আপনি গ্রামের দিকে দেখাবো যাই হবে আমার মাথায় লেগেছে আমার জাঙে লেগেছে আমি উঠতে পারছি না ছেলে আজ এই দুর্ঘটনা আজ এই দুর্ঘটনা থেকে আমার ছেলে বেঁচে এসেছে এই খুব আমার লক্ষ্যটা আমি তো খুব আশ্চর্য যাচ্ছি যে আমার সামনেকার গেটের বলে মরে গেছে বুঝছে আমার সামনেকার তিনজনা পড়ে গেলো আমার হাত পা দাঁড়াচ্ছে না মাটিতে তাহলে আমার বেঁচে এসে এই খুব আমার ভালো আপনার নাম কি বলে সমাজ শুনেছে এইটাই বলতে চাই যে আমাদের গ্রামের ছেলে আজকে বিভিন্ন অর্থনৈতিক দিকে দুর্বল হয়ে থাকার ফলে বিদেশে তারা পাড়ি দেয় পরিযায়ী শ্রমিক হিসাবে তারা সংসার পরিচালনা করার জন্যে তার অর্থনৈতিক দিকটা খুবই দুর্বল ফলে যেতে হয় কি কালচাল করে আমরা যখনই ঘটনাটা শুনলাম যে এরকম ঘটনা মুগুল আমাদেরকে জানালো যে এই পরিস্থিতি তো সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনকে বিভিন্ন স্তরে জানালাম জানিয়ে ওকে চিকিৎসার ব্যাপারে আমতলা হসপিটাল পরবর্তী সময়ে বহরমপুর হসপিটাল এই চিকিৎসার ব্যবস্থা ও জানিয়ে ফিরে এসছে এটাই আমরা ওকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম আমার নাম জয়ন্ত পাণ্ডে শব্দনগর বাজার ছাড়া অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমতলা সর্দার ব্রাদার্স পাইকারি কাপড়ের হাট আমতলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের সুবিধার্থে এখন কৃষ্ণনগর বেথুয়াডহরিশ চাকদা শান্তিপুর বেলডাঙ্গা ভগবানগোলা জঙ্গিপুর ডোমকল করিমপুর ও হরিহারপাড়ার ব্যবসায়ীগণ আসছেন কাপড় ছাড়াও এখানে পাবেন জুতো সবজি ফল ও বিভিন্ন ধরনের মশলা হাটবর্ষে প্রতি শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নম্বর 7029961160 আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য